ওয়েলকাম টু বাঙালি রান্না। নলেন গুড় আমাদের সবারই খুবই প্রিয় একটি গুড়, আর এই গুড় দিয়ে তৈরি করা যায় পিঠে পায়েস মিষ্টি থেকে শুরু করে অনেক মুখরোচক খাবার। আজকে তাই বাঙালি রান্না নিয়ে এসেছে খুবই টেস্টি একটি পায়েসের রেসিপি, সেটি হচ্ছে নলেন গুড়ের পায়েস। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের এক্সিস্টিং আর নিউ ধরনের রেসিপি ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো চলুন দেরি না করে আজকে রেসিপিটি চলে যাই। এখানে রয়েছে 1 লিটার দুধ, 100 গ্রাম গোবিন্দভোগ চা আমরা ধুয়ে নিয়েছি, 200 গ্রাম নলেন গুড়। প্রথমেই আমরা আমাদের দুধটা ফুটিয়ে নেব। চুলোর আঁচ অবশ্যই মিডিয়াম রাখতে হবে, আর একটু পরপর নাড়িয়ে দিতে হবে যাতে দুধটা নিচে লেগে না যায়। আমাদের দুধটা ফুটতে 5 মিনিটের মতো সময় লাগবে, আর যখন ফুটে যাবে তারপরে আমরা আমাদের চালটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন আমাদের দুধটা ফুটে গিয়েছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের 100 গ্রাম গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা দুধের মধ্যে দেওয়া হয়ে গেলে একটু পর পর নাড়ি দেব, আর আমাদের চালটা সেদ্ধ হতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। এই সময়ের মধ্যে ঘন ঘন একটু পর পর নাড়িয়ে দিতে হবে যাতে দুধটা নিচে লেগে না যায়। দেখুন আমাদের চালটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে একটু নাড়িয়ে দিয়ে দেব 200 গ্রাম গুড়। আপনারা চাইলে আপনাদের স্বাদ বুঝে গুড়ের পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। গুড়টা গলে যেতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে, আর কিছুক্ষণ পর পর নাড়িয়ে দিতে হবে। আমাদের এই নলেন গুড়ের রেসিপি ছাড়া রয়েছে অন্যান্য টেস্টি রান্নার রেসিপি, যেরকম চিতই পিঠে, পুলি পিঠে, ক্ষীরের নাড়ু, নারকেলের নাড়ু, মুড়ির মোয়া, মালপোয়া ও স্পেশাল মশলা চায়ের রেসিপি। এই রেসিপিগুলো দেখার ভিডিওর লিঙ্ক আমরা আমাদের ভিডিওটির নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। আর আমাদের ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন হয়ে গেল আপনাদের পছন্দের খুবই টেস্টি নলেন গুড়ের পায়েস। এরপর আমরা এই পায়েসটাকে খুব সুন্দর করে পরিবেশন করব। আমাদের রেসিপি ভিডিওটি কেমন হলো জানাতে অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এছাড়া আমাদের রান্নার রেসিপি ভিডিওটি শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে, যেন তারা তাদের বাড়িতে এরকম টেস্টি নলেন গুড়ের পায়েস তৈরি করতে পারে। অবশ্যই আমাদের বাংলা টিমকে ইন্সপায়ার করার জন্য এবং আমাদের আপকামিং নিত্য নতুন ধরনের রেসিপি ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করার পরে চ্যানেলটি ঢুকে বেল চিহ্নটি অন করে দিন। অন করার পরে নোটিফিকেশনে সেন্ড মি অল নোটিফিকেশনে ক্লিক করে সেভ করে দিন, তাহলে আমাদের কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের আপনার রেসিপি ভিডিও হচ্ছে ডিমের কোপ্তা। এই রান্নার রেসিপি ভিডিওটি সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।